আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। জীবনে চলার পথে আমরা নানান সংস্কার মেনে চলি, যেমন অনেকে মনে করে পরীক্ষার হলে একটি নির্দিষ্ট পেন রয়েছে, সেই পেনটি ব্যবহার না করলে পরীক্ষা খারাপ হবে। আর আমাদের প্রিয় তারকারাও কিন্তু নিজেদের জীবনে নানান সংস্কার মেনে চলেন, যেমন যশ দাশগুপ্ত। যশ দাশগুপ্ত এরকম অনেক সংস্কার মেনে চলেন, যেমন তিনি মনে করেন তিনি ডান পায়ে যদি জুতো না পরেন তাহলে তিনি ভালো যাবে না। এছাড়াও আর কি কি সংস্কার মানেন তিনি, চলুন আজকে আপনাদের প্রিয় অভিনেতা যশ দাশগুপ্তর এরকমই কিছু তথ্য আপনাদেরকে জানানো যাক। যশ দাশগুপ্ত বাংলা সিনেমার জগতের সুপারস্টার। তার হ্যান্ডসাম লুক, তার অভিনয়, তার ডান্স সবসময় নজর কেড়েছে সকলের। আপনারা কি জানেন আপনাদের প্রিয় তারকা যশ ডান পায়ে আগে জুতো পরেন? শুধু তাই নয়, তার একটি নির্দিষ্ট স্পোর্টস শু আছে, আর সেটা ছাড়া ওয়ার্কআউটে যান না। তিনি মনে করেন সেই জুতো ছাড়া যদি তিনি ট্রেডমিলে ওঠেন তাহলে পড়ে যাবেন। মজার ব্যাপার কি জানেন, একবার জুতো না পরে নাকি তিনি পড়ে গেছিলেন। এছাড়াও সকালবেলা বাড়ি থেকে বেরোনোর আগে নিজের গাড়িকে সামান্য এগিয়ে তারপর রিভার্সে নিয়ে আসেন তিনি, এটাই তার বিশ্বাস। যেমন তিনি মনে করতেন ছোটবেলায় একটি বিশেষ পেন রয়েছে, সেই পেনটি নিয়ে পরীক্ষায় না বসলে রেজাল্ট ভালো হবে না। এছাড়াও ছোটবেলা থেকেই আরো অনেক সংস্কারই মেনে চলেন অভিনেতা যশ দাশগুপ্ত। একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন, আমি বাড়ি থেকে বেরোই যখন পিছনে ফিরে আর দেখি না, এটা আমার মাই শিখিয়েছে, আমাদের বাড়ির সকলেই এটা মেনে চলেন। এটি বলে নিজেই হেসে ফেললেন যশ দাশগুপ্ত। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন তো আপনাদের প্রিয় যশ কি কি সংস্কার মেনে চলেন? আপনাদেরও কি এরকম কোনো হ্যাবিট আছে নাকি? আপনারাও কি এরকম কিছু সংস্কার মেনে চলেন যেটা আপনারা মনে করেন মানলে পরে আপনাদের দিনটা ভালো যাবে? আমাদের জানিয়ে ফেলুন আপনাদের কমেন্টের মাধ্যমে। আর বিনোদন জগতের অনেক খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।